ওয়েলকাম টু নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া আর এই মুহুর্তে আমরা খবর সম্প্রচারিত করতে চলে এসেছি বেলঘড়িয়া গণবিবাহ কর্মযোগী সমাজসেবী সংস্থা যেই সংস্থাটির শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোই নয় যারা আর্থিক অনটন দিক থেকে একটু পিছিয়ে পড়া সেই পরিবারগুলি যাদের বিয়ে দেওয়ার সমতাটা পুরোপুরিভাবে নেই সেই পরিবারের পাত্র এবং পাত্রীদের এক হাত করে দিয়ে এবং তাদের সারা জীবনের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত হয়ে রয়েছে এই কর্মযোগী সংস্থা এবং এই সংস্থার মূল কর্ণধারকে আমরা পেয়ে গেছি চলুন তার কাছ থেকে জেনে দাদা আপনারা কত বছর ধরে এই কর্মসূচিটি পালন আমরা যে 2010 সাল থেকে এই অনুষ্ঠান শুরু করেছি মোহিনী মিল যে বন্ধ কারখানা তার এক অসহায় পিতা তার মেয়েকে বিয়ে দিতে পারেনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে গলায় দড়ি দিয়ে মারা গেছেন তারপর থেকে আমরা অঞ্চলের দশ বারো জন মিলে আমরা ঠিক করলাম যেন এই জিনিস আর যাতে না ঘটে তার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে দু সালে এই জিনিস শুরু করেছে এবং এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ঝড়খালি বাসন্তী হিঙ্গলগঞ্জ বসিরহাট শ্রীরামপুর কাঁধি কাঁথি বিভিন্ন জায়গার মেয়েরা যাদের মা বাবা বিয়ে দিতে পারছেন না তাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয় এবং আমরা প্রতি বছরই করে থাকি এখন পর্যন্ত একশো জন মেয়েকে আমরা বিয়ে দিয়েছি এবছর আমরা এগারো জন যুক্ত হচ্ছি তার সাথে কথা আপনার এই কর্মসূচির মধ্যে সাধারণ কি আমরা পনপতার বিরুদ্ধে যাতে কোনো পিতামাতা পনের জন্য তার মেয়েকে বিয়ে দিতে না পারে যাতে এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে তার জন্য আমরা এটাই রিলে করতে চাইছি এর পাশাপাশি আপনারা কি কি কর্মসূচি নিচ্ছেন দাদা আমাদের প্রতিদিন গত এক বছর ধরে মাননীয় মদন মিত্র আমাদের কর্মজীবী সমাজসেবী সংস্থার সভাপতি প্রাক্তন ক্রীড়া পরিবহন মন্ত্রী এবং আমি নিজে সম্পাদক আমি চালাই তার পরামর্শ মতো গত এক বছর ধরে অসহায় পিতামাতা যারা ছেলে মেয়েরা খেতে দিচ্ছে না এই ধরনের পিতামাতা দিনে আমরা দেবদূত সেবা চালু করেছি কর্মযোগীর পক্ষ থেকে দুবেলা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের পরিধহ বস্ত্র চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছু আমরা দায়ভার নিয়েছি এবং দশজন লোককে আপাতত আমরা রাখার ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করছি একশো জনকে রাখার জন্য একটা পরিকল্পনা নিউজ পক্ষ থেকে আমরা বেলগড়িয়া গণবিবাহ কর্মযোগী সমাজসেবী সংস্থাতে উপস্থিত হয়ে পড়েছি এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন বর এবং কোনে পাশাপাশি তারা বসে আছে চলুন তাদের কাছ থেকে জেনে নিন আচ্ছা তোমার নাম কি দীপঙ্কর মন্ডল আচ্ছা আজকের মতো এই বড় দিনে তোমাদের মানে চার হাত এক হতে চলছে কেমন লাগছে এতজন জন একসাথে তোমাদের বিয়ের আসরে কেমন লাগছে এই অনুভূতিটা ঠিক কিরকম ভীষণ ভালো লাগছে আচ্ছা এই সমস্ত যে দাদারা তোমাদের এত বড় হেল্প করছে তাদের জন্য তোমরা কি বলতে চাও অসংখ্য ধন্যবাদ তাদের জন্য তারা ধন্যবাদ আচ্ছা একটু পাত্রীপক্ষের কাছে চলে যায় না না বললে তো অধরাই রে যায় আচ্ছা তোমার কাছে চলে আসি কেমন লাগছে এত বিয়ের এত লোকজন এত সব কিছুর মাঝখানে কোণের রূপে তোমাকে এখানে এইভাবে দেখতে পাচ্ছি এবং সারা জীবনের জন্য একে অপরের হাত ধরতে চলছে এবং সারা জীবন পাশে থাকতে চাইছো কেমন লাগছে খুব ভালো লাগছে কোথা থেকে এসছো তুমি সুন্দরবন হ্যাঁ সুন্দরবন আচ্ছা কি নাম তোমার মল্লিকা মন্ডল থ্যাংক ইউ মল্লিকা আচ্ছা ধীরে ধীরে আমরা দেখতে পারবো ক্যামেরা পারসনকে বলবো ক্যামেরা পারসনকে বলবো একটু পুজোর মানে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ঠাকুর মশাই কিন্তু বসে পড়েছেন ইতিমধ্যে বিয়ের যন্ত্র করে বিয়ের যন্ত্র করছে তারে তারা ইসে করছে চলুন ঠাকুর মশাইয়ের কাছে চলে ঠাকুর ঠাকুরমশাই আচ্ছা আজকে এই বিয়ের আসরে এত বড় কোণে এখানে উপস্থিত রয়েছে তার মধ্যে আপনিও এখানে উপস্থিত হয়ে পড়েছেন কেমন লাগিয়ে অনুভূতি খুব ভালো লাগছে কারণ আমরা এটা প্রত্যেক বছরই থাকি আমাদের একটা টিম আছে এই টিমটা প্রত্যেক বছরই থাকে যত বছর ধরে হচ্ছে গণবিবাহ আমরা প্রত্যেকটা বছরই অ্যাটেন্ড করেছি এবং খুব আনন্দ হয় অনেক দূর দূর থেকে সব ছেলেমেয়েরা আসে তাদের দু হাত এক করে দিই আমরা ঠিক আছে ভীষণ ভীষণ ভালো লাগে ব্যস ট্যাবলেট হ্যালো ভি আন ওয়েলকাম স্যার সুপার আপনাদের সঙ্গে মিতানিয়া আর এই মুহূর্তে যখন আমরা খবর সম্প্রচারিত করতে চলে এসেছি বেলঘরিয়া গণবিবাহ কর্মজীবী সমাজসেবী সংস্থা এবং সেই সংস্থার পক্ষ থেকে আজকে যেই গণবিবাহ উৎসবের আয়োজনটি করা হয়েছে সেই উৎসব প্রাঙ্গণে যারা যারা এসছেন অতিথিবৃন্দরা তাদের জন্য বসে আহারের ব্যবস্থাপনা এখানে করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে ভোজনশালায় এসে উপস্থিত হয়ে পড়েছি এবং দেখতে পাচ্ছি অতিথিবৃন্দরা বসে পড়েছেন তারা খেতে চলুন তাদের কাছ থেকে জেনে নিন দাদা ভাই কেমন লাগছে এই উৎসবে এসে এখানে আহার গ্রহণ করে প্রথম কথা হলো উদ্যোগটাকে আমি স্বাগত জানাই যে একটা বিরাট প্রচেষ্টা এটা সুন্দরভাবে সার্থক ওইটা আমি কামনা করি দ্বিতীয় কথা এই ভোজনালয়ে এসে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট বা সিস্টেমটা আমি নিজে একজন অর্গানাইজার আমি দ্য হিন্দু নিউজ পেপারে আছি আর কি যাই হোক তো এই যে সুন্দর সিস্টেম কোনো ফোটা পাটা নেই কিচ্ছু নেই খুব ভালো লাগছে আমার এবং যে খাবারটাও খাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেস্টি কমিটির যারা সম্পাদক আছে এবং কমিটির যে উৎসব কমিটি যারা এই আয়োজনটি করছে তাদের জন্য আপনি কী বলবেন আমি আমার কি বলবো বুক ভরা ভালোবাসা এবং আমি ধন্যবাদ সব কিছুই জানাই যে আরও সুন্দর হোক প্রতি বছর এরকম হোক এবং আমরা যেন যোগদান করতে পারি সেবী সংস্থার সম্পাদক এই অঞ্চলের পৌরপিতার ধন্যবাদ দাদা থ্যাংক ইউ সো মাচ আমরা নিউজ পেপারের পক্ষ থেকে আপনাদের দেখাতে পারলাম এই কর্মযোগী সমাজসেবী সংস্থার মূল সম্পাদক যিনি তিনি কি বললেন সত্যি এরকম কর্মসূচি বুঝতে আমরা খুবই কম দেখে থাকি কিন্তু আজকে বেলঘড়িয়ার বুকে দাঁড়িয়ে ওই গণবিবাহর মতো এক মহোৎসব এক পূর্ণ উৎসবে আজকে এই কর্মযোগ্যে নেমে পড়েছে কর্মযোগী সমাজসেব সংস্থা আপনারা দেখতে থাকুন নিউজ সুপার ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া।